وننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. القرآن أمي الله نازل করেছি এটার সকলের জন্য ঔষধ চিকিৎসা সব সমস্যার চিকিৎসা যে মুমিনরা এ কোরআন বিশ্বাস করে তাদের জন্য জোরে জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বাস করলে মুমিনের জন্য এ কোরআন কি চিকিৎসা সমাধান জোরে বলেন সুবহানাল্লাহ আপনার মসজিদে লঞ্চ থেকে নাই মা এই কথা আমি শুনছিলাম ওইটা আমার মনে পড়ে গেছে এই জন্য আপনার লগে শেষ সমাধান নেওয়ার জন্য আইছি যে আমার হয় জীবন আজকে বাঁচবো না আমি মরব আমি তো পুরুষ মানুষ মরার চিন্তা করার দরকার নাই বউ গেলে আরো কত বউ পাওয়া যাইব জোরে বলে ঠিক কিনা অত টেনশন করেন না মরার দরকার নাই কয় না আমি চরম ভালোবাসি আমার স্ত্রীকে ঢাকা শহরে বাড়ি লিখা দিছি দশ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দিয়া দিছি এমন না ওই জন্য তো ধরা খাইছে মার নামে দেন নাই বাপের নামে দেন নাই নিজের নামেও রাখেন নাই ভালোবাসার ঠেলাই যে কার নামে কত কয় না এইবার লাঠি খাইব না জুতা খাইব তা আল্লাহ ভালো জানে তোরে বলেন ঠিক কিনা এখন আল্লাহর বান্দাকে আমি বললাম আমার জানা মতে আল্লাহর কোরআনে নবীর হাদিসে শত্রু যদি হয় বন্ধু হয়ে যাবে একটা নেক আমল যদি তিন দিন করতে পারেন জোরে বলেন নেক আমল কয়টা একটা করতে হবে কয় দিন তিন দিন যদি পরপর একটি নেক আমল করতে পারেন আল্লাহ যদি রহমত করে খোদার কসমে কোরআনের মালিক আপনার মনের আশা পূরণ করে দিবে আমার কোনো ক্ষমতা নাই আমি শুধু কোরআন পড়েছি হাদিস পড়েছি এটুকু আপনাকে জানিয়ে দিতে পারি বলে হুজুর তাই বলেন আমি বললাম শোনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এ দুনিয়ার সবচাইতে ভালো নেক আমল হল সালাম দেওয়া আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বর্ণনা করেছেন যে সালাম দিলে পরপর যদি কোনো শত্রু কেউ তিনবার সালাম দেওয়া যায় তাহলে ওই শত্রু বন্ধু হইয়া যায় আরো আসতে বলেন পরপর শত্রুকেও যদি আপনি তিনবার সালাম দেন তিন দিনে তাইলে কি হবে কারণ আপনি যার জন্য দোয়া করেন সে কি আপনার আর শত্রু থাকতে পারে আল্লাহ আল্লাহ রহমতের বরকতের দরজা খুলে যাবে তার উপরে রহমত আসবে সে আপনার সাথে শত্রুতা বন্ধ করে দিবে জোরে বলো সুবহানাল্লাহ সচিব সাহেব কয় হুজুর আপনার তো খোলাখুলি কর ব্যাপারটা কি আমি বললাম ব্যাপার হইল পরপর তিন দিন আপনার নিজের স্ত্রীকে সালাম দিবেন তাইলে শত্রুতা বন্ধ হইয়া বন্ধুত্ব তৈরি হবে জোরে বলেন আল্লাহু আকবার কারণ স্ত্রীর চাইতে বড় বন্ধু তো আর আছে নাকি আপনার ভেতরের খবর সব চাইতে বেশি জানে কেনা বন্ধু বন্ধু জানে দুনিয়ার মধ্যে আল্লাহর পরেই আপনার স্ত্রী আপনার সব জানে জোরে বলুন ঠিক না আল্লাহ তো বন্ধু আছেই আল্লাহর উপরে তো কেউ নাই কিন্তু আল্লাহর বান্দাকে আমি বললাম যে স্ত্রীকে পর পর তিন দিন আপনি সালাম দিবেন আল্লাহ যদি তৌফিক দেয় চতুর্থ দিন আপনি সালাম পাবেন জোরে কল আল্লাহু যেই না কইছি রে বাবা বেটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার আমার উপর খেপে গেছে হুজুর আপনার আপনার বুদ্ধি শান্তি নাই আমি একটা পুরুষ মানুষ আমার একটা মান সম্মান নাই আমি গেজেটেড অফিসার আমি মহিলারে সালাম দিব আমি তো ওরে অফিসার রে তুমি স্ত্রীর সালাম দিলে তোমার মান সম্মান চলে যাবে তুমি গেজেটেড অফিসার আমার কাছে আইসো কেন যে রাস্তা দিয়ে আইসো দরজা খুলে ওই রাস্তা দিয়ে যাও না রাগ করেন আমি বিষয়টা তো বুঝতে চাইতেছি বুঝতে চাইতেছেন আল্লাহর নবী তার স্ত্রীদেরকে সালাম দিতেন স্ত্রীরা অপেক্ষায় থাকতো নবী কখন আসবে নবী আগে সালাম দিতেন স্ত্রীরা সালামের উত্তর দিতেন আম্মা জান আয়েশা বলেন আমি রেডি হইয়া থাকতাম যে নবীর আজকে আমি আগে সালাম দিব কিন্তু কোনো দিন পারতাম না নবী আগেই সালাম দিত জোরে কল সুবহান আল্লাহর নবী বিশ্ব নবী স্ত্রীকে সালাম দিলে তার মান সম্মান যায় না উনি গেজেটেড অফিসার
বউরে সালাম দিলে ওনার পাঞ্চল মার যায়, উনি আমার অফিসার রে। শান্টিং দিছি, জোরে বলেন কি দিছি? শান্টিং না দিলে তো কোনো কিছু সোজা হয় না, গুতা না দিলে কিছু কিছু জিনিস সোজা হয়। ওই যে রবি ঠাকুর বলেছিল, রামা পদ সেবা পদ যত পদ আছে সব পদ মাথা নত গুইত পদর কাছে, এই গুইত দিলে তারপরে সোজা হয়। জোরে বলেন ঠিক কি না? যেই ধমক একটা দিয়ে দিয়েছি তখন কয় হুজুর সত্যি কি আমার বউকে সালাম দেওয়া লাগবে? হ্যাঁ, এটা আল্লাহর কালাম, তুই দিবি সালাম, সমাধান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সালাম দেওয়ার জন্য রওনা দিয়েছে, পরের দিন সালাম যখন দিবে আমারে কয় হুজুর আমার যদিও কষ্ট হবে আজকে, আমি কিন্তু সালাম দিয়া দিব। আল্লাহর বান্দা সালাম দেওয়ার জন্য প্রতিদিন চারটার সময় অফিস থেকে আসে, দরজা কলিং বেলে চাপ দিয়েছে, সিটকানিটা খুলে গেছে, বউটা দৌড় দিয়ে চলে যায়, পেছন ছাড়া দেখা যায় না। কিন্তু আজকে যখন পেছন দেখছে অমনি একটা সালাম দিয়েছে, 3 মাস মুখ দেখতে পারে নাই, এখন সালাম যখন দিয়েছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, অমনি বউ ফট কইরা পেছন থেকে ঘুরা দাঁড়াইয়া তাকাইয়া দেখে কে সালাম দেয়। এবার যখন তাকাইছে চেহারাটা দেখা হয়ে গেছে, সোখাসোখি হয়ে গেছে, মনটা খুশিতে ভরে গেছে, দেখে নাই কয় মাস, ঘরের মধ্যে গিয়ে আমারে ফোন দিতেছে, হুজুর ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে, আমারে সালাম দেওয়ার লগে লগে আমার দিকে তাকাইছে, হুজুর এখন আমি কি করতাম? আমি তো এই বেটা এক সালামে কেবল একটুখানি দেখা দেখি হয়েছে, আর কয় কি করতাম? যদি হাত মাত ধরতে যাইস তাহলে থাপ্পড় খাবি কান যাইতে, তাই কি করতাম? আবার আগামীকাল সালাম দিবি। জোরে গল শুনুন, এ চিকিৎসা দিচ্ছে কে? কথা হারানো ভালোবাসা ফেরত পাইতে হলে সালাম দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? হারানো বন্ধুত্ব ফেরত পাইতে হলে সালাম দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? হারানোর অহংকার, হারানোর সম্পদ অহংকার মুক্ত হইতে হলে সালাম দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় দিন আল্লাহর বান্দা আবার আসছে সালাম দেওয়ার জন্য, অফিস থেকে ফিরে 4টার সময় আমার কলিং বেলে চাপ দিছে, এইবার স্ত্রীর সামনে দাঁড়িয়ে গেছে দরজা খুলে, কারণ গতকালকে মুখ যখন দেখাইয়েই ফেলছে আজকে আর মুখটা লুকাইতে চাই না। এবার আল্লাহর বান্দা কষ্ট করে হলেও সালাম দিয়া দিছে সামনা সামনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ বলতেছে ওয়া আলাইকুম আসসালাম, তুমি এত ভালো হইলে কবে? আমি তো আপনাকে হাসতে কই নাই, তাই কইয়া চলে গেছে। এবার ফোন দিয়ে আমারে কইতেছে ঘরের মধ্যে, হুজুর আমার সালামের উত্তর নিছে, আমার লোকে কথা কইছে, এখন আমি কি করুম? আমি কই সাবধান, হাত মাত ধরতে যাইস না তাহলে লাগতি খাবি, কিন্তু একটুখানি কথা কইছে আর কই আমি কি করু? আগামীকাল আমার সালাম দিবি। জোরে এই মসজিদেরই ওয়াজ। পরের দিন আল্লাহর বান্দা কয়, হুজুর আজকে তো 3 দিন হইয়া যাবে, আপনি তো বলছেন 3 দিন সালাম দিলেই ফিটিং হইয়া যাবে। আমি কই অবশ্যই আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবীর জবান সত্য, আমি যা বলছি ও কথাটাও সত্য, ফিটিং হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তবে তোমাকে একটা কাজ করতে হবে, মেয়েরা হাদিয়া পছন্দ করে, যে কালারের শাড়ি পছন্দ করে ওই কালার একটা কিনে নিয়ে যাও, 2টা কিনে নিয়ে যাও, যে খাদ্য পছন্দ করে ওগুলো কিনে নিয়ে যাও, একটু হাদিয়া নিয়ে যাও। আল্লাহর বান্দা তৃতীয় দিন আবার বাড়িতে রওনা দিয়েছে, কিন্তু 4টার সময় ছুটি হইব, 1 ঘন্টা অফিস ফাঁকি দিয়া ও আগেই চলে গেছে, কারণ তর সইতেছে না। সুবহানাল্লাহ, কইতেন দেখা দেখি নাই কয় মাস, কথা কয় না, সম্পর্ক নাই কয় মাস, 1 ঘন্টা অফিস চুরি কইরা ফাঁকি দিয়া ও 3টার সময় যাই হাজির হয়েছে, কলিং বেলে চাপ দিছে, বউ লগে লগে দরজা খুলে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তুমি এত দেরি করলা কা? আপনি বলেন দেরি করছে না চুরি করছে? 1 ঘন্টা আগে আইছে তাও কই দেরি করলাকে, তার মানে এর অপেক্ষা শেষ হইতেছে না। জোরে কর আল্লাহর বান্দা হাদিয়া গুলো দিছে, হাত বাড়াইয়া হাদিয়া নিছে,
এইবার চোখের পানি ছেড়ে এক নজর একটুখানি কেঁদে দিয়েছে। স্ত্রী বলে টেবিলে আসো, তোমার জন্য খাওয়া রেডি করেছি। মোবাইল কইরা আমারে কয় ঘরের মধ্যে গিয়া হুজুর, আমার স্ত্রীর চোখটা লাল, মনে হয় সারা রাত ঘুমাই নাই। চোখের পানিতে তার মুখ ভেজা, কাপড় চোপড় ঠিক নাই, মাথার চুল ঠিক নাই, এমনটা দেখলাম কেন? আমার স্ত্রীর জন্য আমার অন্তরে এখন খুব দরদ লাগতেছে। আমি বললাম, ভাই রে, যে স্বামীর সংসার ছেড়ে চলেই যাবে জীবনের মতো, এই সালাম নামক রহমতের দোয়ার কারণে নতুন কইরা আবার মন সাজিয়েছে, নজর কইরা আবার ঘুরে আসছে, নতুন করে আবার আপনার সংসার করার জন্য নিজের জীবনটা মনটা প্রস্তুত করেছে। এজন্য বিরহ বেদনায় রাত্রে ঘুমাই নাই, আপনার জন্য খাবারও নিজ হাতে রেডি করেছে টেবিলে, তার মানে আপনার সংসার লাইগা গেছে। বলে, হুজুর আমার সংসার লাগুক আর না লাগুক, আজকের থেকে আমি আর সালাম দেওয়া বন্ধ করব না, আর নামাজ পড়াও বন্ধ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কোরআন, জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন কোরআন, আরো জোরে বলেন কোরআন। নবীর সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো সালামের আমল করে লাভটা কি? আল্লাহর নবী বলেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও বেশি করে সালাম দাও, কারণ তুমি যখন দোয়া দিবে হাজারো মানুষ তোমাকে উল্টা দোয়া দিবে, তোমার আমল নামা ভারী হইয়া যাবে। এই জন্য বাজারের দিন সাহাবারা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজার হাজার মানুষ যাইতো আর খালি সালাম দিত, যাতে নেকির পাল্লাটা ভারী হইয়া যায়। আর জান্নাতে যখন ঢুকবে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া সালাম দিয়া তোমাদের জান্নাতে ঢুকাবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। জান্নাতে ঢুকার সময় তোমরা তালে সালাম পাইবা। আরেকবার বলেন সুবহানাল্লাহ।